ইস্ট বেঙ্গলের জন্য দুটো গুরুত্বপূর্ণ এবং দুর্ধর্ষ ট্রান্সফার রিউমার্স রয়েছে। তো প্রথমে আমি বলে নিই যে এই দুটো কিন্তু অবশ্যই ট্রান্সফার রিউমার্স, এর মধ্যে কিন্তু কোনো জেনুইন এখন পর্যন্ত কোনো রিলায়েবল সোর্স থেকে কোনো খবর সেবার পৌঁছয়নি। তো অনেকেই আছে যারা ট্রান্সফার রিমোটসগুলো শুনতে পছন্দ করো, তাদের জন্য এই ভিডিওটা। এর মধ্যে কিন্তু এখনও অফিসিয়াল বা জেনুইন সোর্স থেকে কোনো আপডেট এসে পৌঁছয়নি, তাও আমি আলোচনা করছি দুটো ট্রান্সফার রিউমার্সকে নিয়ে পরে। তো প্রথম যে রিউমার্সটা রয়েছে সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে প্রত্যেকেই নামটা জানা, সেটা হলো দেশরুম ব্রাউন। নর্থ ইস্ট ইউনাইটেডের যে অসাধারণ ফুটবল খেলেছে সেই প্লেয়ারটার কথা বলা হচ্ছে। জামাইকান, 31 বছর বয়স, 6 ফুট উচ্চতার, বেঙ্গালুরু এফসির হয়েও কিন্তু তিনি খেলেছেন এবং নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে 22 ম্যাচে 12 গোল করার অভিজ্ঞতা রয়েছে। যারা নর্থ ইস্ট ইউনাইটেডের খেলা দেখেছিলে, দেশরুম ব্রাউন কিন্তু তাদের ওই দলের সীমিত সমর্থের মধ্যেও একটা ভালো পারফরমেন্স দিয়েছিল এবং শোনা যাচ্ছে যে তার ইস্টবেঙ্গল কিন্তু তাকে নেওয়ার পরে আগ্রহ প্রকাশ করেছে দেশরুম ব্রাউনকে নিয়ে পরে। আবার বলছি, এটা এখন পর্যন্ত রিলায়েবল সোর্স থেকে আপডেট আসেনি, আপডেট এলে বা কোনো ডেভেলপমেন্ট হলে আমি তোমাদেরকে আবার জানিয়ে দেবো। এই মুহূর্তে এটা ট্রান্সফার রিউমার্স হিসেবে কিন্তু তোমরা এটাকে ট্রেড করবে। এটা ছিল প্রথম আপডেট। সেকেন্ড আপডেটটাও হয়তো তোমরা অনেকেই নামটা জানো, এই নামটা যদিও আইএসএলের ক্ষেত্রে নতুন কিন্তু গত মরশুমেও একে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ভাবনা চিন্তা শুরু করছিল। সেটা হলো গডউইন মেনসা। গডউইন মেনসা একজন অসাধারণ স্ট্রাইকার এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়, তাকে নেওয়ার ব্যাপারে আইএসএলের বেশ কয়েকটা ক্লাব কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। গডউইন মেনসার যদি প্রোফাইলটা একটু বলি নি তাহলে, গডউইন মেনসা একজন নাইজেরিয়ান প্লেয়ার, যদিও তিনি খেলছেন ইরানে এবং ইরানের কানেকশান কিন্তু শোনা যাচ্ছে যে আইএসএলের ক্ষেত্রে রয়েছে। তো সেক্ষেত্রে আইএসএলের বেশ কয়েকটা ক্লাব, 2 থেকে 3টা ক্লাব যারা গডউইন মেনসা কিন্তু নিতে চায়, তার মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম দাবিদার। তো নাইজেরিয়ার প্লেয়ার, 6 ফুট উচ্চতা গডউইন মেনসা, 32 বছর বয়স, ইরানের এই বছর কিন্তু টপ গোল স্কোরার হয়েছে। ইরানের আরও দুটো ক্লাবও কিন্তু গডউইন মেনসাকে চায় এবং ভারতের ক্লাব হিসেবে কিন্তু ইস্টবেঙ্গলের নামটা উঠে আসছে, গডউইন মেনসাকে নিতে চায়। গত মরশুমেও গডউইন মেনসাকে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কথাবার্তা এগিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ড্যানিয়েল চিমাকে আনা হয় বা সই করানো হয়েছিল। এখন দেখার বিষয় এই বছর এই ডিলগুলো সাকসেসফুল হয় কিনা। তো দুটো তোমাদের নাম বললাম, একটা দেশরুম ব্রাউনের নাম, একজন গডউইন মেনসা, দুটো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত কিন্তু এগুলো ট্রান্সফার রিউমার্স হিসেবে ট্রিট করবে আমি কথাটা বারবার বলছি। তারপর অনেকগুলো কমেন্ট তোমরা হয়তো করো যে এর সোর্স কী, এটা জেনুইননেস কী আছে, এটা ভুল খবর। এইটার থেকে জন্য আমি বলছি যেটা রিউমার্স এখন পর্যন্ত কোনো জেনুইন সোর্স নেই, তোমার সাথে জাস্ট শেয়ার করে নিলাম, নিউজটা পেলাম সূত্র মারফত, একটা নিউজ এসে পৌঁছেছে, তোমার সাথে শেয়ার করলাম। যদি এটা নিয়ে আমি আরও ডিটেলসে খোঁজ নেওয়ার পর যদি এটার মধ্যে জেনুইননেস থাকে তাহলে অবশ্যই তোমার সাথে সেটা তো আপডেট আলোচনা করবোই। তো ট্রান্সফার যেহেতু মার্কেট চলছে তাই নামগুলো জানাটাও প্রয়োজন, রিমার্সের প্রয়োজনীয়তা রয়েছে। তো এক্সাইটমেন্ট থেকে এই দুটো নামকে তোমাদের সাথে শেয়ার করলাম, দেশরুম ব্রাউন এবং গডউইন মেনসা, যে দুজনকে সাথে এই মুহূর্তে একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে। এবং এই খবরটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে ইস্টবেঙ্গলের একটা ফ্যান পেজ রয়েছে, কিউইবিএনএ ইস্টবেঙ্গলের ফ্যান পেজ, সেই ফ্যান পেজ থেকেই খবরটা কিন্তু ব্রেক করা হয়েছে। তো তোমাদেরকে এই সূত্রটাও জানিয়ে দিলাম। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং। লাস্টে একটা কথা অবশ্যই বলি, যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এটা আমাদের সাপোর্ট করে। অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করে রাখো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, এটা আমাদেরকে অনেকটা সাপোর্ট করে। আর ভিডিওটাকে একটা লাইক, এটা তোমাদের কাছ থেকে আশা রাখবো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।